রাজ্যের কান ঘেঁষে বেরিয়ে গেছে ঘূর্ণিঝড় ইয়াস, তাতেও ক্ষয়ক্ষতি যা বহর তা দেখে শিউরে উঠছেন সবাই। প্রতিদিনই সামনে আসছে বিপর্যয়ের নতুন ক্ষত, সেই তালিকায় যুক্ত হয়েছে পূর্ব বর্ধমান জেলা। ইয়াসের প্রভাবে ভারী বর্ষণে বিপর্যস্ত রাজ্যের শস্যগোলা, মাটি শুয়ে পড়েছে মাঠের ফসল। 26 মে ইয়াস আছে পড়ার দিন ও তার পরের দিন ব্যাপক বৃষ্টি হয় পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায়। বর্ধমান, মেমারি, জামালপুর, ভাতার, কালনা, কাটোয়া সহ বহু জায়গায় ভারী বৃষ্টির জেরে সবজি চাষে ক্ষতি হয়েছে, সেই সঙ্গে ক্ষতি হয়েছে তিল আর আখ চাষে। 3.5 বিঘা জমিতে তিল লাগিয়েছিলেন ভাতারের আব্দুল আলীম। জমিতে জল জমে থাকায় তিল গাছ মরতে শুরু করেছে। এই তিলকুটা আস্তে আস্তে দেখলাম যে এই জল দাঁড়িয়ে আস্তে আস্তে মরে যাচ্ছে এবং হলুদ হয়ে যাচ্ছে, সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। 1 বিঘা জমিতে ঢেঁড়স, উচ্ছে, ঝিঙে লাগিয়েছিলেন ভাতারের নুরউদ্দিন। প্রবল বৃষ্টিতে তার সব সবজি নষ্ট হয়ে গিয়েছে। প্রচুর বৃষ্টিপাত হয়েছে, আমরা ঢেঁড়স, উচ্ছে, ঝিঙে সব লাগিয়েছিলাম, সব পানিতে নষ্ট হয়ে গেছে। জেলা কৃষি দফতর সূত্রের খবর, পূর্ব বর্ধমানের 25,000 হেক্টর জমিতে তিল চাষ হয়েছিল, এখনো পর্যন্ত 13,000 হেক্টর জমি তিল ক্ষতিগ্রস্ত হয়েছে। 12,000 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছিল, তার মধ্যে 7,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। 373 হেক্টর জমিতে আখ চাষে ক্ষতির আশঙ্কা করছে কৃষি দফতর। এই পরিস্থিতিতে বাকি ফসল বাঁচাতে কি করণীয় তা নিয়ে পরামর্শ দিচ্ছেন কৃষি আধিকারিকরা। ছত্রাকনাশক, অ্যাজিস্ট্রামিন 1 ml প্রায় লিটার জলে গুলে স্প্রে করা, বা কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করার কথা আমরা বলেছি। পূর্ব বর্ধমানের কৃষকদের আক্ষেপ, জেলায় ঝড়ে ঝাপটা সরাসরি না এলেও রুটি রুচির প্রশ্নে বড় ধাক্কা খেয়ে গেলেন তারা। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শহরে, কিন্তু আগামী 2-3 ঘন্টায় আরও বৃষ্টি বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কিন্তু দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রর সঙ্গে। সঞ্চয়, কোথায় কোথায় এই ভারী বৃষ্টির পূর্বাভাস? দেখো, কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া যে পূর্বাভাস দিয়েছে তাতে বলা হয়েছে যে আগামী 2-3 ঘন্টা কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে আরো কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আমরা জানি যে দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল, পূর্বাভাস ছিলই, কিন্তু সকাল থেকে বেশ কয়েকটা জেলাতে ইতিমধ্যেই বৃষ্টি হয়েছে। আরো 2-3 ঘন্টা এরকম পরিস্থিতি থাকবে তেমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ সঞ্চয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।